সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের কাছে বিটিআরসি অসহায়। অনেক অনুরোধ গেলেও এসব প্ল্যাটফর্ম গড়ে 15% অনুরোধ রাখে। ডাকোটের যোগাযোগ মন্ত্রী বলেছেন, বিটিআরসির কতটুকু সক্ষমতা আছে সেটাও বুঝতে হবে, এর বাইরে গিয়ে অনেক কিছু করা সম্ভব হয় না। চলচ্চিত্র অভিনেত্রী পরিমণি, কলেজ ছাত্রী মুনিয়া, জেকেজির সাবরিনার ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও প্রতিবেদন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে বিটিআরসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। রবিবার শুনানির এক পর্যায়ে আদালত প্রশ্ন রাখে, বিটিআরসি কি করে? মনে হয় বিটিআরসি এতে আনন্দ অনুভব করে বলেও মন্তব্য করে হাইকোর্ট বেঞ্চ। সোমবার বিটিআরসির সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এসব বিষয় নিয়ে কথা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, তারা ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের কাছে অসহায়। যে আমরা উন্নত তাদের কৃপার উপর নির্ভরশীল, কৃপাটা বলছি এই কারণে যারা তারা তাদের মতন করে কমিউনিটি স্ট্যান্ডার্ড বানায়, আর তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আমাদেরকে মেনে নিতে হবে এবং ওইটা মাপকাঠি দিয়ে আমাদের যে রিপোর্টগুলো করা হয় সেগুলোকে তারা মূল্যায়ন করে এবং আপনার ভক্তরা পুনর্বার এইরকমভাবে আমাদের কথাবার্তা শুনে বাকি কথাবার্তাগুলো শুনে। বিটিআরসি চেয়ারম্যান জানান, পরিমণির ভাইরাল হওয়া ভিডিও সরাতে কোনো নির্দেশনা না আসলেও বিটিআরসি নিজ উদ্যোগে তা সরিয়ে নেয়। আমাদের আমাদের মনিটরিং সিস্টেম দিয়ে আমরা সোভামোটো রিকোয়েস্ট আমরা অনেক সময়তে আমরা করে আমাদের সেগুলো আমরা পাই, সাফল্য পাই, সেগুলো কোনগুলো সেটা বুঝতে হবে। ব্যক্তিগত পর্যায়েরগুলো হলে সেগুলো ওরা শোনে না। আমাদের রাষ্ট্রীয় বিষয় হলে, সরকারের বিরুদ্ধে হলে, যেগুলোতে আপনার জনসাধারণের সামগ্রিকভাবে ক্ষতি হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে, এরকম বিষয়গুলো যখন আমরা সহমত রিকোয়েস্ট করি তখন সেগুলো শুনে। আপত্তিকর ব্যক্তিগত ভিডিও ছাড়াও 22,000-এরও বেশি পর্ণ ও জুয়ার অনলাইন সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় বিটিআরসি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। তানভীর জোহা, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে মন্ত্রী মহোদয় যেটি বললেন এবং বিটিআরসি চেয়ারম্যান যেটি বললেন, যে ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার জিম্মি, বিটিআরসি জিম্মি, তাদের কথা শোনে না। সরকারি একটি প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা, তাদের কথা যদি ফেসবুক ইউটিউব না শোনে তাহলে কার কথা শুনবে? জি, ধন্যবাদ। বিষয়টা আসলে আমাদের কূটনৈতিক এবং রাষ্ট্রীয় দিক থেকে আমাদের আলোচনা করতে হবে এবং আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন 2018 অনুযায়ী আমাদের সেকশন 4-এ অতি রাষ্ট্রিক একটি সেকশন আছে। অর্থাৎ হচ্ছে আমাদের বর্ডারলেস ক্রাইম গুলোকে আসলে কন্ট্রোল করার জন্য আমাদের যে ধরনের এক্সচেঞ্জ এবং কূটনৈতিক প্রচেষ্টা এবং অপরাধীর ডেটা গুলো আমরা যেভাবে এক্সচেঞ্জ করতে পারি, সেই প্ল্যাটফর্ম, সেই নীতিমালা যতক্ষণ না আমরা প্রতিষ্ঠিত করতে পারছি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এবং আমাদের বিভিন্ন রকমের ডিজিটাল যে সার্কভুক্ত দেশগুলো, পরবর্তীতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সে সকল দেশগুলোর সাথে এক্সচেঞ্জ যতক্ষণ না করতে পারবেন, নট অনলি ফেসবুক, আমাদের প্রবাসে বসে যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রচারণা চালাচ্ছে এবং অস্থিতিশীলতা করার চেষ্টা করছে অনলাইনের মাধ্যমে, তাদেরকেও আসলে আইনের আওতায় আনা সম্ভব হবে না। তো এটার জন্য আসলে দেখেন, পার্শ্ববর্তী দেশ ভারতে ফেসবুকের অ্যাডমিন প্যানেল আছে, তেমনি আমাদের সার্কভুক্ত বেশ কয়েকটি দেশে আছে। তো আমাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটাকে আসলে পরিচালিত করে GDPR কমপ্লায়েন্স এর মাধ্যমে আমরা যদি এটা অ্যাপ্রোচ করি এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকে, অবশ্যই অবশ্যই ফেসবুক, আমি আশা করি অদূর ভবিষ্যতে আমাদের সাথে ওরা কাজ করবে। এবং ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ফেসবুক একটি কর্মীও বাংলাদেশে নিয়োগ করেছে। তো সুতরাং খুব সহজে আমি আশা করি যে আমাদের সাথে ফেসবুকের যে দূরত্ব সেটি অচিরেই আমাদের পক্ষে ব্লক করা মানে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল এন্ট্রি পয়েন্ট সেই জায়গাটা তো ব্লক করার সুযোগ রয়েছে, সেটা আমরা কাজে লাগাই না কেন? আসলে আমাদের যে বিষয়টি রয়েছে, আমরা ওয়েব ট্রাফিকটা খুব সহজেই ডাকো টেলিযোগাযোগ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারলেও আমাদের VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক রিলেটেড যে সকল টেকনোলজি গুলো আছে সে সকল টেকনোলজি আসলে আমরা এখনো পর্যন্ত সক্ষমতাটা আমরা ওই অর্থে অর্জন করতে পারিনি। আর VPN বা প্রাইভেট ভার্চুয়াল নেটওয়ার্ক যে টেকনোলজি এনক্রিপ্টেড থাকে
সেটিকে বন্ধ করতে গেলে পরে আমাদের যে ধরনের প্রযুক্তি খুব অচিরে আমি শুনতে পেরেছি বিভিন্ন সমর্থিত সূত্রে, ডাকু টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানে তারা প্রক্রিয়াধীন আছে, এবং এটি হলে পরে আমরা সেন্ট্রালি যেকোনো বিষয়ে আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি আশা করি। জি, পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই জানতে চাও, ফেসবুক বা ইউটিউবে যেসব কন্টেন্ট বিভিন্ন জায়গা থেকে আমরাও আপলোড করি, বিভিন্ন জায়গায় সমাজের জন্য ক্ষতিকর বা ক্রাইম বা মরদেহের ছবি, ক্রুয়েল ছবি বা কারো প্রতি বিদ্বেষ ছড়ানোর, সেই জিনিসগুলো তো ফেসবুক কর্তৃপক্ষ সরাসরি বলে দেয় সেগুলো তারা বহন করবে না, তাহলে তারপরেও কেন রিকোয়েস্ট নেওয়া হয় না, বা সেটা মানানোর জন্য, শোনানোর জন্য আর কোনো উপায় কি আছে? আসলে যে বিষয়টি আছে, ফেসবুকের লিগাল ডিভিশনে কিছু কমপ্লায়েন্স আছে, ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাক্ট 1981, এখানে কতগুলো সাবসেকশন আছে, তারা নেটওয়ার্ক এবং গভর্নেন্স পলিসির কিছু ক্রাইটেরিয়া চাই, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে তখন তারা আসলে মূলত সেই জায়গাটায় দৃষ্টি আকর্ষিত হবে। এছাড়াও ফেসবুক মার্কেটিং এবং আমাদের যে পরিমাণ ফ্রিল্যান্সার আছে এবং আমরা যে পরিমাণ ডিজিটাল মার্কেটিং এর উপর ডিপেন্ডেন্সি হচ্ছে, ফেসবুক কিন্তু বাংলাদেশ থেকে রেভিনিউ জেনারেট করছে। আমার ধারণা শুধুমাত্র কর্তৃত্বের প্রচেষ্টা পাশাপাশি প্রযুক্তিক যে বিভিন্ন নেটওয়ার্ক যেভাবে আমাদের বিস্তৃত আছে সেগুলোকে যদি আমরা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং সেটাকে যদি আমরা সেগ্রিগেটেড করতে পারি সেন্ট্রালি, আশা করি যে কোনো রকমের ফেসবুক শুনতে বাধ্য। এবং ফেসবুক কিন্তু ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতেই কিন্তু তারা অ্যাডমিন প্যানেলটা দিয়েছে, তো সুতরাং বাংলাদেশকে না দেওয়ার কোনো কারণই হতে পারে না বলে আমি মনে করি। জি, তানভীর জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।